আপনারা শুনছেন রেডিও সারা বেলা 98.8 FM। আজ 12 জ্যৈষ্ঠ 1428 বঙ্গাব্দ, 26 মে 2021 খ্রিস্টাব্দ এবং 13 শাওয়াল 1442 হিজরি। শুনছেন ও দেখছেন রেডিও সারাবেলা 98.8 FM। সারাবেলার বিকেলের সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি রাইহান কবির রাতুল। শুরুতে জানিয়ে দিচ্ছি SKS হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম। আরেক দফা ছুটি বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আগামী 13 জুন, শিক্ষার্থীদের ইউনিক আইডির কার্যক্রম স্থগিত ঘোষণা। দেশের 14 জেলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। দেশে করোনায় একদিনে 17 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1497 জন, গাইবান্ধায় শনাক্ত 5 জন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা আজ, পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এবং ICC র্যাঙ্কিংয়ে 2-এ উঠে এলেন মিরাজ, সেরা 10-এ মুস্তাফিজ, শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা বাংলাদেশের। শুনছিলেন শিরোনাম, এই সংবাদটি 98.8 FM এ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। আরেক দফা ছুটি বাড়িয়ে আগামী 13 জুন থেকে খুলবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। তবে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি নির্ভর করছে শিক্ষক শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার ওপর। আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এছাড়া করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী ও শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন বলেও জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এদিকে সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে শ্রেণীকক্ষে ক্লাস করিয়ে নেওয়া হবে এবছরের SSC ও HSC পরীক্ষা। একইভাবে আগামী 2022 সালের SSC ও HSC পরীক্ষাও হবে বলে হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে। অন্যদিকে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি থাকলে নেওয়া হবে এবছরের JSC পরীক্ষা, অন্যথায় অ্যাসাইনমেন্টের ভিত্তিতে করা হবে এই পরীক্ষা। করোনার কারণে শিক্ষার্থীদের ইউনিক আইডির ফর্ম পূরণ ও ডাটা এন্ট্রি কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া না পর্যন্ত এবং স্কুল খোলা না পর্যন্ত এই কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ব্যানবেইস। আজ দুপুরে জেলা শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক উপপরিচালকদের সঙ্গে এ প্রকল্পের কর্মকর্তাদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে এরই মধ্যে আদেশ জারি করা হয়েছে। দেশের 14 জেলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান। এসব জেলায় 27 উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানান তিনি। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রতিমন্ত্রী। এছাড়া ঘূর্ণিঝড় ইয়াস থেকে বাংলাদেশ পুরোপুরি ঝুঁকিমুক্ত বলেও জানান আবহাওয়া অধিদপ্তর। আজ এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। দেশে করোনায় একদিনের ব্যবধানে 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,458 জনে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 1,497 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হল 7,92,693 জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন আরও 1,056 জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,33,866 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। দর্শক, এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি শাহিদ হাসানের কাছে। গাইবান্ধায় একদিনের ব্যবধানে 5 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,753 জনে। এদের মধ্যে 20 জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,701 জন আর চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন 32 জন। এছাড়া জেলায় কোয়ারেন্টিনে ব্যক্তির সংখ্যা শূন্যতে অবস্থান করছে, সে তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিস গাইবান্ধা। গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন শাহিদ হাসান। অপরদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 16,85,00,000। এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34,99,150 জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন 15,11,76,000।
এছাড়া বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এদেশটিতেই। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য উঠে এসেছে। বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ। এ সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপ্রণয় প্রয়াণের এই তিন ঘটনার স্মৃতি বিজড়িত দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। করোনার কারণে বাংলাদেশ সহ সারা বিশ্বে অনাড়ম্বরভাবেই উদযাপিত হচ্ছে উৎসবটি। এ উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সহ বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা। সুন্দরগঞ্জে খাটিয়া গলায় বিলের পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর কাজ উদ্বোধন করা হয়েছে। আজ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের আয়োজনে পরান জামে মসজিদ চত্বরে এ কাজের উদ্বোধন করা হয়। শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মণ্ডল, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ সহ আরও অনেকে। এবার খেলার প্রসঙ্গ। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করে আইসিসির র্যাঙ্কিংয়ে এগিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে দুজনই করেছেন দারুণ উন্নতি। দু ম্যাচে মিরাজ নিয়েছেন 7 উইকেট। দুর্দান্ত এই পারফরমেন্সে 3 ধাপ এগিয়ে 2 নম্বরে উঠে এসেছেন তিনি। অন্যদিকে 8 ধাপ এগিয়ে 9 নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজুর রহমান। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের শেষ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে আনা হয়নি কোনো পরিবর্তন। তবে 15 সদস্যের দলের সঙ্গে যোগ করা হয়েছে বাহাতি ওপেনার নাঈম শেখকে। এছাড়া আগের 15 জনই রয়েছেন স্কোয়াডে। আগামী 28 মে শেষ ম্যাচটিতে বাংলাদেশের স্কোয়াডে থাকবে 14 জন খেলোয়াড়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আরেক দফা ছুটি বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আগামী 13 জুন। শিক্ষার্থীদের ইউনিক আইডির কার্যক্রম স্থগিত ঘোষণা। দেশের 14 জেলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। দেশে করোনায় একদিনে 17 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1497 জন, গাইবান্ধায় শনাক্ত 5 জন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা আজ পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এবং আইসিসির র্যাঙ্কিংয়ে 2 উঠে এলেন মিরাজ, সেরা 10 মুস্তাফিজ। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsharabela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া বিকেলের সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM-এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45-এ। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রায়হান কবির রাতুল। শুভ বিদায়।